তৃণমূল ছাত্র পরিষদে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে খড়গপুর কলেজে। ইউনিয়ন রুম দখলে রাখতে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন চারজন। অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন অফিসে বসেছিল শেখ অমন ও তার সঙ্গীরা। তখনই তৃণমূল ছাত্র পরিষদের রোহন দাসের গোষ্ঠী এসে ওই ইউনিয়ন অফিস দখল করবে বলে তাদের উপরে হামলা চালায় বলে অভিযোগ। লোহার রড পাথর দিয়ে পড়ুয়াদের উপর হামলা চালায় টিএমসিপির আরেক গোষ্ঠী। সংঘর্ষের জেরে মাথা ফাটে বেশ কয়েকজনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর টাউন থানার পুলিশ। পুলিশের সামনে খড়গপুর কলেজে গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল ছাত্র পরিষদের আরেক গোষ্ঠী। আমরা ক্লাস রেগিং করছিলাম, ক্লাস রেগিং করার পরে আমরা যখন ইউনিয়ন রুমে ফিরেছি, ফেরার পরে দেখছি আমরা সবাই ছিলাম, থাকবার পরে ওরা এসে মারধর করেছে। 12 ছেলেদেরকে ডেকে নিয়ে এসেছে, কানের দুল হাফ চাড্ডি পরে এসব ছেলেরা এসে মারা পিটা করেছে, গাল দিয়েছে, আমার কলের আমাকেও এইদিকে মেরেছে। প্রিন্সিপাল স্যারের কাছে দুবার গেছি, আমরা গিয়ে সবাইকে বলেছি, তারপরে প্রিন্সিপাল স্যার বলছে কোনো রকমের কিছু স্টেপ নিচ্ছে নি। না, পুলিশে এই তো অভিযোগ এসেছিলো যে মারামারি হচ্ছে, এরকম কিছু একটা হয়েছে, গণ্ডগোল হয়েছে। আমি অত আর এনকোয়ারি করিনি, আমি সাথে সাথে পুলিশকে জানিয়েছি, কেননা আমার অন্য মিটিং ছিল।